হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মিলন দেবিকা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এলাম একটা ব্লগ ভিডিও, একটা নিউ ব্লগ ভিডিও। আজকে আমি ইউটিউব সংক্রান্ত কিছু কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি যেই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে সমস্যায় আমি পড়েছিলাম, সেই সমস্যার কথাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, যাতে এরকম সমস্যায় তোমরা না পড়ো। আর যদিও বা এরকম সমস্যায় তোমরা পড়ে থাকো, তাহলে তার সলিউশন কী সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ইউটিউব সংক্রান্ত যেহেতু এই ভিডিওটা আমি আজকে দিচ্ছি, তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই বলছি ভিডিওটাতে কেউ প্লিজ স্কিপ করো না, তোমাদের হয়তো উপকার হতেই পারে। আর তোমরা যারা আছো ইউটিউব সম্বন্ধে কিছুই জানো না, না জেনে শুনে চ্যানেল খুলেছিলে, যেমন আমার মতো, আমিও না জেনে শুনে ইউটিউবে এসেছিলাম, না জেনে শুনেই চ্যানেল খুলেছিলাম। তখন আমি ইউটিউব সম্বন্ধে এত নিয়ম কানুন এইসব কিছুই জানতাম না, মানে না জেনে শুনে একদম চ্যানেল খুলেছিলাম। তো তোমরা যারা আছো আমার মতো, ইউটিউব সম্বন্ধে কিছুই জানো না, না জেনে শুনে চ্যানেল খুলেছো, তো তাদের জন্য এই ভিডিওটা, তাই বলছি ভিডিওটাতে কেউ প্লিজ স্কিপ করো না, আশা করছি তোমাদের উপকার হবে। আর ভিডিওটা শুরু করার আগে বলছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক করে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আছো আমার চ্যানেলে নতুন, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের জন্য বলছি তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। তো যেটা মেন কথা ইউটিউব সংক্রান্ত আজকে যে কথাগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অনেকেই জেনে থাকবে না, আবার হয়তো জেনেও থাকতে পারো তোমরা অনেকেই। তো যেটা মেন কথা, তো তোমরা দেখবে যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। কিন্তু 1000 সাবস্ক্রাইবার বা কী করে কমপ্লিট হলো, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো না কেন, সেই কথাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যে সমস্যাটার মধ্যে পড়েছিলাম আর আমি যে সমস্যাটা ভুলটা করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে এরকম সমস্যা, মানে এরকম ভুল তোমরা যাতে না করো। তো আমি যে ভুলটা করেছিলাম সেটা হলো যে আমি একই চ্যানেলে শর্টস ভিডিও দিচ্ছিলাম আবার বড় ভিডিও দিচ্ছিলাম, সেই জন্যই আমার মেন সমস্যাটা হয়েছে। কারণ একই চ্যানেলে বড় ভিডিও শর্টস ভিডিও দিলে যে সমস্যাটা হয়, আজকে আমি সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখনও পর্যন্ত একই চ্যানেলে বড় ভিডিও শর্টস ভিডিও দিচ্ছি, কিন্তু সেইভাবে আর আগের মতো করে বেশি শর্টসকে বেশি ফোকাস করছি না আমি। তো যেটা মেন কথা, আমি যেহেতু ইউটিউব সম্বন্ধে এত কিছু জানতাম না যে একই চ্যানেলে বড় ভিডিও আবার ছোট ভিডিও দুটো একসাথে দেওয়া যায় না, তাহলে অনেক রকম সমস্যা হয়, ওয়াচ টাইমের জন্য কমপ্লিট হতে অনেক সমস্যা হয়, যেটা আমার হয়েছে। তো সেই কথাটাই আজকে আমি তোমাদের বলবো যে কী সমস্যাটা হয়। তো আমি যেহেতু চ্যানেল খুলেছিলাম, খোলার পর আমি এত কিছু তো জানতাম না ইউটিউব সম্বন্ধে, তো আমি একই চ্যানেলে বড় ভিডিও দিচ্ছিলাম। তো আমি রিসেন্ট মানে দু একটা বড় ভিডিও ব্লগ ভিডিও দেওয়ার পর দেখছি যে না, ভিউজ আসছে না। তো আমি ভাবছি যে এরকম ভিউজ আসলে তো ওয়াচ টাইম কিছুতেই কমপ্লিট হবে না, তো সেই জন্য আমি কি করলাম, ডান্স ভিডিও দিলাম। তো ডান্স ভিডিও দিচ্ছিলাম, মোটামুটি ভিউজ আসছিলো, কিছু ভিউজ আসছিলো, ওয়াচ টাইমটা অনেকটাই কমপ্লিট হচ্ছিল। তো যাই হোক, রিসেন্ট কিছু কারণে আমি আর ডান্স ভিডিও দিতে পাচ্ছি না, মানে কিছু ইয়ে আছে, প্রবলেম হচ্ছে, সেই জন্য আর ডান্স ভিডিও করতে পাচ্ছি না। তো যাই হোক, ওই জন্য শর্টস ভিডিওটা দিচ্ছি। তো শর্টস ভিডিওটা দেওয়ার পর কি দেখছি যে আমার সাবস্ক্রাইবার অনেকটাই হচ্ছে, কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না। আর আমি যেহেতু বড় ইউটিউবার না যে আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে তার জন্য আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে শর্টসে, তো সেটা আমার কি হচ্ছে, তো আমার শর্টস ভিডিওতে যেহেতু 1K 2K 3K 5K 6K এরকম টুকটাক ভিউজ আসছে, তো এই ভিউসে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, অনেকটাই কমপ্লিট হয়, কিন্তু ওয়াচ টাইমটা দেখবে কমপ্লিট হয় না। আমার এখন 1300 মানে 50-এর বেশি এরকম একটা হয়েছে সাবস্ক্রাইবার, অতটা মনে নেই। তো যাই হোক, আমার এত সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি। তো সেই কথাটাই বলছি, তোমরা যারা আমার মতো একই চ্যানেলে বড় ভিডিও শর্টস ভিডিও দিচ্ছ, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, তোমরা শর্টসের থেকে বড় ভিডিওতে একটু বেশি ফোকাস করো। কারণ দেখবে যে শর্টস ছাড়লে দেখবে তোমাদের সাবস্ক্রাইবার অনেক হয়ে যাচ্ছে, কারণ 15 সেকেন্ডের ভিডিওতে লোক বেশি দেখে, কারণ শর্টসের চাহিদাটা বেশি, কারণ লোক শর্টস ভিডিওটাই বেশি দেখে, বড় ভিডিওটা অত সবাই দেখে না। তো সেই জন্য কি হয়, শর্টস ভিডিওতে এই টুকটাক ভিউজ আসলে কি বলতো, তোমাদের ওয়াচ টাইমটা দেখবে কমপ্লিট হবে না, সাবস্ক্রাইবার দেখবে অনেক হয়ে যাচ্ছে কিন্তু দেখবে ওয়াচ টাইমটা কমপ্লিট হবে না।
আর যেহেতু আমরা বড় সাবস্ক্রাইবার না, আমরা একদমই শূন্যতে আছি, তো সেই জন্য আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউসও না যে আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে ওই শর্টস ছাড়লে। তো সেই জন্য বলছি, তোমরা যারা আমার মতো ভুল করছো বা করেছো তাদেরকেই বলছি, শর্টস ভিডিও দাও, কিন্তু বড় ভিডিওতে একটু বেশি ফোকাস করো, যাতে বড় ভিডিওটা লোক বেশি দেখে। আর মানে লোকের চাহিদাটা কী, লোক বড় ভিডিও কী ভিডিও দেখতে চাইছে, সেটাই তোমরা চেষ্টা করো সেই রকম ধরনের ভিডিও করার। আর ডেলি তো বড় ভিডিও দাও, ডেলি দেওয়াটা সম্ভব নয়, কারণ আমি নিজেও ডেলি দিতে পারি না, কারণ এখন মানুষের অনেক কাজ থাকে, পড়াশুনো, বাইরের অনেক কাজ থাকে, তো সব কিছু সামলে প্রতিদিন ডেলি ব্লগ করা সম্ভব হয় না। তো সেই জন্য বলছি, সপ্তাহে অন্তত দুটো তিনটে করে ব্লগ ভিডিও দাও, যার জন্য তোমাদের ভিউজটা একটু হয়, যাতে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়। শর্টস ভিডিও দাও, কিন্তু বড় ভিডিওটাও দাও, যাতে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়। আমার মতো এরকম ভুল তোমরা কেউ করো না, তাহলে দেখবে তোমাদের সাবস্ক্রাইবার অনেকটাই হয়ে যাচ্ছে, কিন্তু দেখবে ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না। তো সেই জন্যই আজকে এই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে তোমরা যদি একই চ্যানেলে বড় ভিডিও শর্টস ভিডিও দাও, তাহলে তোমরা শর্টসের থেকে বড় ভিডিওতে একটু বেশি ফোকাস করো, যাতে বড় ভিডিওটা লোক একটু বেশি দেখে। শর্টস দেখলে দেখবে কি হবে, তোমাদের 15 সেকেন্ডের ওই ভিডিওতে যেহেতু দেখবে যে তোমাদের ভিউজ আসছে 1K 2K, কারণ ছোটো ছোটো চ্যানেলে তো আর মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে না, তো সেই জন্যই বলছি টুকটাক ভিউজ আসবে। তো এই ভিউ তো দেখবে তোমাদের সাবস্ক্রাইবার অনেকটাই হয়ে যাচ্ছে, কিন্তু দেখবে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। আর ওয়াচ টাইম যাতে কমপ্লিট করতে চাও টাইমের মধ্যে, তো সেই কারণেই বলছি তোমরা বড় ভিডিওতে বেশি ফোকাস করো। যেই ভুলটা আমিও করেছিলাম, এইরকম ভুল তোমরা যাতে না করো, সেই কথাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই কথাটা যদি তোমাদের উপকার হয়, যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের বলছি প্লিজ তোমরা ভিডিওটাতে একটা লাইক করো, কেমন হয়েছে কমেন্ট করো। আর যদি তোমাদের এই ভিডিওটা সম্বন্ধে জানা থাকে তাহলে তো খুবই ভালো কথা, যদিও বা না জেনে থাকো তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো, যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে, যারা আমার মতো বা তোমাদের অনেকের মতো যারা আছো না জেনে শুনে চ্যানেল খুলেছিলে, তো তাদের যাতে উপকার হয়। তো তাই বলছি ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আছো আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইবার করোনি, তো তাদেরকে বলছি তোমরা ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইবার করো, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দাও, যাতে আমি ভিডিও চালে তোমরাও দেখতে পারো। তো যারা আছো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মনিটাইজ করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা করলাম। আমি যে ভুলটা করেছিলাম সেইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে এরকম ভুল তোমরা না করো। আর এত কষ্ট করে ভিডিও করবে আর মনিটাইজেশন হবে না, তাতে তো খুবই সমস্যা। তো সেই জন্যই আজকে এই কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটাতে প্লিজ তোমরা লাইক করো, চ্যানেলে একটু সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে।